প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার এই ভিডিও ড্রয়িং ক্লাসে। আজকে আমরা শাপলা ফুল এবং বক একসাথে আঁকবো এবং একসাথে রং করব। প্রথমে আমরা বক এঁকে নিই। বক আঁকতে আমাদের যেটা করতে হবে, প্রথমে দুইয়ের মধ্যে একটা এরকম দাগ দিতে হবে। দেখো, আমি প্রথমে দুইয়ের মধ্যে একটি দাগ দিয়েছি, তারপরে বকের গলাটা আমরা এঁকে নেবো। অনেকটা রাজহাঁসের মতো গলা হয় বকের। তারপরে এখানে ডিমের মতো করে নাও। তারপর আমরা এখান থেকে একটি পা আঁকবো। পা এখানে একটু মোটা হবে, এখান থেকে এসে চিকন হয়ে যাবে। এখানে আমরা এটা পানির মধ্যে দিয়ে দেবো। এবং আরেকটা পা, এটাও এখানে চিকন হবে। এখানে নখ দেখানো হয়ে গেলাম। বকের ঠোঁট যেহেতু লম্বা হয়, আমরা একটু বেশ লম্বা করে ঠোঁট দেবো। মোটামুটি আমাদের বক হয়ে গেল। এই জায়গাটা আরো গোল করে দিলাম। এখানে বকের একটু গর্ত মতো থাকে, সেটা দিয়ে দিলাম। বকের এখানে আবার পাখনা যেটা বলি সেটা দিলাম, এরপর গোল করে চোখ আঁকলাম। চাইলে আমার বকের মাথায় একটু সামান্য একটু ঝুঁটি মতো যেটা, সেটা দিতে পারি। তোমরা চাইলে বকের ঠোঁটে এখানে মাছ দিতে পারো, অথবা নাও দিতে পারো। আমি মাছ দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এই হলো আমাদের বক। বক আঁকা হয়ে গিয়েছে। আমরা শাপলা ফুল আঁকবো। শাপলা ফুল আঁকতে যেটা আমাদের করতে হবে, প্রথমে আমরা একটা গোল দেবো। প্রথমে বলে রাখি, বক কিন্তু শাপলা ফুল কিন্তু শাপলা ফুল কিন্তু বক থেকে বড় হবে না, ছোট হবে। আমি এখানে একটু বড় করে দেখিয়েছি, যদি এত বড় শাপলা ফুলের তুলনা হয় না, তারপর আমি একটু বড় করে দেখেছি যাতে রঙটা সুবিধা হয়। শাপলা আঁকতে আমাদের প্রথমে এখানে একটু দাগ, শস্য এখানে দাগ দিয়ে আমরা এখানে শাপলা ফুলের যে সবচেয়ে বড় যে পাপড়িটা, যেখানে পাপড়ি ছড়ায়, সেটা আমরা এঁকে ফেললাম। এরপরে এটা আমাদের পাঁচটা পাপড়ি। এখানে চাইলে আমরা আরো পাপড়ি দিতে পারি। এখানে একটু অভাল আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, এখানে আমরা পাতা আঁকবো। এগুলো আমাদের শাপলা ফুল এবং বক। আমাদের শাপলা ফুল এবং বকের ড্রয়িং প্রায় হয়ে গিয়েছে। আমরা এখন এটা আউটলাইন করব। আমরা শুরুতেই বকের ঠোঁটটি আউটলাইন করি। বকের ঠোঁট কিন্তু চিকন হবে, মোটা হবে না। খুবই সতর্কতার সহিত এবং খুবই যত্ন করে করতে হবে, কোথাও যেন ওভার রাইটিং না হয়। আমরা বকের যে পালক গুলো সেগুলো আউটলাইন করে ফেললাম। আমাদের বক আউটলাইন, আমরা শাপলা ফুলের পাতা আউটলাইন করবো। এই পাতাটা আমরা একটু বড় এঁকেছি, কারণ হচ্ছে পাতাটা সামনে আছে, সেই সামনে বোঝানোর জন্য আমরা একটু বড় করে এঁকেছি।
আমাদের শাপলা ফুল এবং বক আউটলাইন করা হয়ে গেছে। আমরা এবার এটা সুন্দর করে রাবার দিয়ে মুছে ফেলবো। রাবার পরিষ্কার যে অংশটা সেই অংশটা আমরা রাবার দিয়ে মুছবো। রাবার দিয়ে মুছার সময় অবশ্যই আমরা এক হাত দিয়ে খাতাটি ভালোভাবে ধরে রাখবো। আমরা প্রথমে বকটাকে রং করবো। বকটা রং করতে আমাদের যেটা করতে হবে, হালকা যে গোলাপিটা আছে সেটা আমরা বকের চারপাশে আস্তে আস্তে করে দিয়ে দেবো। সাবস্ক্রাইব করুন আমাদের এই চারুপাঠ ড্রয়িং একাডেমি চ্যানেলটিকে এবং এই বেল আইকনটি এখনই ক্লিক করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এটা এখন সবার জন্য একদম ফ্রি। বকে আসলে পুরোপুরি সাদা হয়, আমরা চেষ্টা করবো বকটা সাদা রাখার জন্য। আমরা এখন সাদা রং যেটা আছে সাদা রঙে দেখতে হবে এই জায়গাটা, আমার এখানে কিছু সবুজ রং লেগে আছে, আমি এটা ছোট্ট ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে সাদা রং ব্যবহার করবো। আমি গোলাপি রংগুলোর সাথে সাদা রংটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের বক রং প্রায় শেষ, এখন আমরা ঠোঁটে রং করবো। ঠোঁটে যেটা সাধারণত আমরা করি, ঠোঁট এবং পায়ের নখ গুলোতে আমরা হালকা কমলা দেবো। প্রথমে একটু গাঢ় কমলা দিই, তারপরে আমরা হালকা কমলা দিয়ে এটা মিশিয়ে দিই। মাথার ঝুড়িতে আমরা একটু কমলা দিলাম। আমরা বকের এই জায়গাতে হালকা একটু স্কাই ব্লু যেটা দিই সেটা আমরা দিতে পারি, সেটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। আবার সাদা দিয়ে একটু মিশিয়ে দিলাম। আমরা চোখে সাইন পেন দিয়ে এটা ভরাট করে দেবো। আমাদের চোখে তো ছোট চোখে আমরা রং দিতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। আমাদের বক রং সম্পূর্ণ আকার হয়ে গিয়েছে, এখন আমরা শাপলা ফুল রং করবো। শাপলা ফুল আমরা যদি এই গোলাপিটা দিই তাহলে আমরা এইভাবে দেবো। তোমরা চাইলে লালও দিতে পারো। এরপর হালকা যে গোলাপি আছে সেটা ব্যবহার করব। শাপলা রং প্রায় শেষ, এবার আমরা সবুজ রং দেবো শাপলার। আমাদের শাপলা, শাপলার পাতা, বক সব রং করা হয়ে গেল। এখন আমরা একটু নিচে পানিতে রং দেবো। পানিতে রং দেওয়ার আগে আমরা কিছু কিছু জায়গায় কালো নীল দিয়ে এরকম ঢেউ ঢেউ দিয়ে দেবো। আমাদের শাপলা এবং বক হয়ে গেল, আমরা চাইলে একটু আকাশে এটা দিতে পারি।
পানিতে রং করার পর আকাশে রং না দিলে দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে, সেটা আমরা আকাশে একটু হালকা করে আকাশে দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের আজকে বক এবং শাপলা ফুল আঁকা হয়ে গেল। আমরা দেখিনি কি রং ব্যবহার করেছি, নদীতে এবং আকাশে আকাশে রং ব্যবহার করেছি, তারপর গোলাপি, গাঢ় গোলাপি, হালকা গোলাপি, শাপলাতেও আমরা গাঢ় গোলাপি এবং হালকা গোলাপি করেছি, শাপলার পাতায় সবুজ এবং লাইট গ্রিন টিয়া, এবং ঠোঁটে কমলা এবং হালকা কলম ব্যবহার করেছি। এই কয়টা রং মোটামুটি তিনটা চারটা সাতটা রং দিয়ে আমরা শাপলা ফুল এবং বকের দৃশ্য আমরা শেষ করে ফেলেছি। দেখো আমরা এই কয়টা রং দিই বকের দৃশ্য শেষ করে ফেলেছি। তোমরা অবশ্যই প্রথমে ভালো করে ড্রয়িং করো এবং ড্রয়িং করা শেষ আস্তে আস্তে রং করো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।